আমাদের রবো চাচা মুরগির ফার্ম দিয়ে বেশ উন্নতি করেছে। চলো আগে বাড়িতে যাই, তারপর খামার করার ব্যবস্থা করা যাবে। বাবা স্বাগতম, আমি এটাই তো চাই। তোমরা মুরগির ফার্ম করবে আর আমি একটা একটা করে মুরগি চুরি করে এনে টেস্ট করব, আর দিন দিন খেয়ে মোটা তাজা হয়ে বনের রাজা হব। গভীর বনে বসবাস করত এক পাজি শিয়াল। সে সব সময় বনের মধ্যে ঘোরাফেরা করত আর ফন্দে আটকে থাকত কিভাবে শিকার করা যায়। একবার এক কৃষক ও তার বউ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল আর বলছিল, শোনো এবার এই কৃষিকাজ ছেড়ে দিয়ে একটা মুরগি খামার করে দেখো তো, দেখবে আমাদের সংসারে আর অভাব থাকবে না। তা অবশ্য তুমি খারাপ বলনি, আমাদের রবো চাচা মুরগির ফার্ম দিয়ে বেশ উন্নতি করেছে। চলো আগে বাড়িতে যাই, তারপর খামার করার ব্যবস্থা করা যাবে। বাবা স্বাগতম, আমি এটাই তো চাই। তোমরা মুরগির ফার্ম করবে আর আমি একটা একটা করে মুরগি চুরি করে এনে টেস্ট করব, আর দিন দিন খেয়ে মোটা তাজা হয়ে বনের রাজা হব। অন্যদিকে কৃষক কাশেম মিয়া রবো চাচার সাথে কথা বলে মুরগির খামার করার পরামর্শ নেয়। এরপর বেশ কিছুদিন পরে বিকেলবেলা কৃষক বউ সমস্ত মুরগিকে খাবার দিতে থাকে। ঠিক তখন শিয়াল উঁকি মেরে বলে, ওয়াও মুরগিগুলো দেখতে বেশ মোটা তাজা হয়ে গেছে, এবে রীতিমতো পানি চলে আসছে। না না আর দেরি করা যাবে না, আজ রাতেই অপারেশনটা করতে হবে। গিন্নি আমাদের কপাল খুলে গেছে, বাজারে মুরগিগুলো বেশ চড়া দামেই বিক্রি হয়েছে। আমি তো তোমাকে বলেইছিলাম একটি মুরগির খামার করো, দেখবে অভাব থাকবে না। কাশেম মিয়া ও তার বউ বেশ খুশি হয়ে কথা বলতে বলতে ঘরের মধ্যে ঢুকে যায়। শিয়াল উঁকি মেরে দেখে আশেপাশে কেউ নেই এবং শিয়াল বলল, ওরে বেটা শিয়াল পণ্ডিত, আর দেরি করিস নে, মুরগিগুলো তোর পেটে যাওয়ার জন্য অপেক্ষা করছে যে। এই কথা বলে শিয়াল একটি মুরগি বের করে নিয়ে পালিয়ে যায়। আর পরের দিন কৃষক বউ সকালে খাবার দিতে এসে দেখে চিৎকার করে ডেকে বলে, চোর চোর কেউ আমাদের একটা মুরগি চুরি করে নিয়ে গেছে, ওগো শুনছো? কি হয়েছে গিন্নি, এমন চিল্লাপাল্লা করো কেন? দেখো আমাদের 10টা মুরগির ভিতরে এখন মাত্র 9টা মুরগি আছে, আমার মনে হয় আমাদের একটা মুরগিকে ওরা চুরি করে নিয়ে গেছে। যা আন্দাজ করেছিলাম তাই হলো, তবে রে বাজি শিয়াল আজ তোকে দেখাবো মুরগি চুরির শাস্তি কেমন হয়। কেঁদো না গিন্নি, মুরগি কে চুরি করেছে সেটা আজ রাতেই আমি তোমাকে দেখাবো। চলো, এই কথা বলে দুজনেই বাড়ির ভিতরে ঢুকে গেল। শিয়াল রাতে আবার মুরগি চুরি করতে এলো। এদিকে শিয়ালকে ধরার জন্য কাশেম আগে থেকেই মুরগির খোপের ভিতরে ফাঁদ পেতে রেখেছিল। মুরগির খোপ খোলা দেখে শিয়াল বলল, ওয়াও আজ মুরগি চুরি করতে আর কষ্ট হবে না। বেটা কৃষক দেখি আজ দরজা খুলে রেখেছে, মনে হয় দরজা লাগাতে ভুলে গেছে।
এই বলেই শিয়াল দরজা দিয়ে ওটার ভিতরে মুরগি আনতে যায়। ধাক্কা লেগে দরজা বন্ধ হয়ে যায়। পরদিন সকালে কাসেম খাঁচার কাছে এসে দেখে শিয়াল ধরা পড়েছে। তখন কাছে এসে বলে, গিন্নি গিন্নি দেখো দেখো চোর ধরা পড়েছে, মুরগি চোর ধরা পড়েছে। ও আমার একটা মুরগি চুরি করে খেয়েছে, ওকে আজ চরম শাস্তি দিবে। না না আমাকে প্রাণে মেরো না, খোদার জ্বালা সইতে না পেরে আমি এই কাজ করেছি। ও কৃষক বউ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না গো, আমি আর আসব না। না না ওকে তুমি প্রাণে মেরো না, ও খুদার জ্বালা সইতে না পেরে চুরি করছে, ও বাধ্য হয়ে কাজ করছে। প্রাণে তো ওদের মারা দরকার যাদের অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও গরিবদের হক চুরি করে খায়, যাদের জন্য দেশের উন্নতি হচ্ছে না। কৃষক বউয়ের কথা শুনে কাশিমের ভিতরে মায়া হলো আর শিয়ালকে ছেড়ে দিল। বন্ধুরা, ছোট ভুলের জন্য কাউকে প্রাণী মেরে ফেলাটা সঠিক সমাধান নয়।